Hello everyone, welcome to Zero Sum Online Academy. I'm educator Sumana Karmakar. আজকে আমরা ক্লাসে ইংলিশের উপরে প্রচুর তোমার করতে যাচ্ছি এরর কারেকশন আছে তারপরে সিনোনিম অ্যান্টোনিম তো আছেই এছাড়াও আরো অনেক কিছু করব দীপান্বিতা সরকার জয়েন করেছে সুতপা চক্রবর্তী কৌশিক চক্রবর্তী দেবলীনা সেন সবাইকে গুড মর্নিং জানাচ্ছি কেমন গেল তোমাদের কালকে সরস্বতী পূজো কেমন কাটালে সবাই হ্যালো হিরণময় চলো অনেকেই জয়েন করেছে আমাদের সাথে আশা করি খুব ভালো কেটেছে কালকে তোমাদের সরস্বতী পূজো প্রতীক সুদেশ না অনেকে নতুন বন্ধুরা আসছে আমাদের সাথে লিটন মজুমদার প্রচুর বন্ধু জয়েন করে গেছে হ্যালো অনিপাত্র চলো কালকে বাগদেবীর আরাধনা সবাই করা হয়েছে সবার মোনালিসা তো আজকে চলে শুরু হয়ে যাক আজকে আবার আমাদের ক্লাস হ্যাপি সরস্বতী পূজো আমি দিল্লিতে ওকে দিল্লি থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে তাপস তিওয়ারি আপনার কেমন কাটলো আমার মোটামুটি কেটেছে বাড়িতেই ছিলাম খুব ভালোও কাটেনি খুব খারাপও না হ্যালো মণিদীপ ওকে আজকে এখানে পূজো হবে ম্যাম আচ্ছা খুব ভালো কথা চলো স্টার্ট হয়ে যাক এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করে দিচ্ছি যেটা হচ্ছে উই আর ফেসিং আ সিভিয়ার ক্রাইসিস অ্যান্ড হ্যাভ ফেল্ড টু এক্সপ্লোর অল দ্য পসিবল অপশনস টু রিজলভ ইট হ্যালো তানভীর আজিজ ওকে আরও অনেকে সৌরভ সেন জয়েন করেছে খুব ভালো অনেক নতুন বন্ধুরা এসছে খুবই ভালো লাগছে আচ্ছা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর বেল বাটনটাকে হিট করো তাহলে লেটেস্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের এখানে ক্লাস তিনটে টাইমেতে হয় একটা 11টা থেকে 12টা ইংলিশের ক্লাস দেন 2টো থেকে 3টে জিকের ক্লাস তারপরে 6টা থেকে 7টা সন্ধেবেলায় তখনও ভ্যারিয়েশন ক্লাস হয় কখনও জিকে ম্যাথ রিজনিং সব কিছু মিলিয়ে মিশিয়ে ক্লাস হয়ে থাকে ওকে সবাই এতে যাচ্ছে একদম এর দিকেতেই সবাই যাচ্ছে আর এ আনসার একদম কারেক্ট দিচ্ছে যারা যারা এ বলছে তাদের আনসার কারেক্ট কেন না ক্রাইসিস বানান এটা নয় ক্রাইসিস স্পেলিং হচ্ছে CRISIS ক্রাইসিস নট ক্রাইসিস এখানে SES দিয়েছে তো এখানে আমাদের ভুল কোথায় নাম্বার ওয়ানেতেই ভুল আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি হিরণময় ঠিক বলছে মণিদীপের আনসার কারেক্ট এসছে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি কালেকশনস অফ শেলডম ভিউড পেন্টিং বাই কি প্রপোনেন্টস অফ দ্য ইনফ্লুয়েন্স বৌহাস আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল আর টু বি ব্রট টুগেদার ফর আ রেয়ার শো খুব কম কালেকশন যে টাইপের পেন্টিং আমরা দেখতে পাই বা যেটা দেখে ইনফ্লুয়েন্স হয় তো সেই রকম আর্ট ডিজাইন হচ্ছে বৌহাস ঠিক আছে সেই ডিজাইন স্কুল অফ ডিজাইন মানে কি একগুচ্ছ যদি সেই টাইপের ডিজাইন থাকে বা সেই টাইপের ডিজাইন হয়তো বহুদিন ধরে চলে আসছে তো তাকে বলা হয় স্কুল অফ আর্ট তো সেই রকমই একটা নাম হচ্ছে বৌহাস বি ব্রট টুগেদার ফর আ রেয়ার শো খুব কমই শোতে এই ধরনের কালেকশন দেখানো হয়েছে তো বলো কি হবে আচ্ছা সবাই এতে যাচ্ছে এখনো এ ওকে দেখো এখানে ইনফ্লুয়েন্স হবে না ইনফ্লুয়েন্স কি করা হচ্ছে এটা ইনফ্লুয়েন্সিয়াল ঠিক আছে এর জন্য সবাই ইনফ্লুয়েন্সড হতে পারছে মানে এই আঁকাটা সবাইকে ইনফ্লুয়েন্স করছে তো এখানে কোনো ইনফ্লুয়েন্স হবে না এটা হবে ইনফ্লুয়েন্সিয়াল ঠিক আছে তো আমাদের নাম্বার টুতে ভুল ছিল কালেকশনস অফ শেলডম ভিউড পেন্টিং যে এই ধরনের কালেকশন যেটা খুব কম সময় পেন্টিং এই টাইপের দেখা যায় বাই কি প্রপোনেন্ট অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল বৌহাস আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল তো এটাই হচ্ছে কি মানে কি এখানে চাবিকাঠি এখানে হচ্ছে এই টাইপের যে সংগ্রহ সেটা আরও বেশি করে ইনফ্লুয়েন্সিয়াল কিসের ব্যাপারেতে করছে না যে পেন্টিং বা যে ডিজাইন যে কালেকশনটাই রেয়ার তার নাম হচ্ছে বৌহাস আর্ট অ্যান্ড ডিজাইন স্কুল
স্কুল মানে এই টেকনিকটাকে বলা হচ্ছে। উই ব্রট টুগেদার ফর আ রেয়ার শো, খুব কম শোতেই এই ধরনের দেখানো হয়েছে। তো এখানে ইনফ্লুয়েন্স হবে না, এখানে ইনফ্লুয়েন্সিয়াল হবে। ওকে, পরেরটা যাচ্ছি। ডমিনিক গ্রিভ, আ লিডিং কনজারভেটিভ অপোনেন্ট অফ ব্রেক্সিট, হ্যাজ প্রেডিকেট that up to a dozen ministers including six from the cabinet could resign if Britain left the European Union without a deal. So Dominic Grieve, a leading conservative opponent, kar ini opponent na Brexit er ini ekjon opponent, has predicted, tini predict korechen that up to a dozen ministers mane pray 12 jon minister er moton including six of the cabinet, tar moddhe 6 jon cabinet minister ache, could resign, তারা হয়তো ছেড়ে দিতে পারে, ইফ ব্রিটেন লেফট, যদি ব্রিটেন ছেড়ে চলে যায়। কোথা থেকে যাচ্ছে? না দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যদি যায় উইথাউট আ ডিল, কোনো ডিল ছাড়াই। চলো দেখি কে আনসার করতে পারে। বহুত হার্ড না গো, বহুত হার্ড তো নয়, কেননা তোমাদের যা কোয়েশ্চেন লেভেল আমি রেখেছি, এই কোয়েশ্চেন লেভেল তোমরা যদি এসএসসি এক্সাম দেখো, WBCS এর জন্য তো আছেই, এই টাইপেরই এসএসসি দেখো, কেউ যদি তোমাদের IBPS এদের মধ্যে যদি কেউ মানে দিয়ে থাকো, তো সেই লেভেলেরই। আমি তোমাদের লেভেলকে বাদ দিয়ে কোনো টাফ লেভেল তুলে নিয়ে আসিনি, আর একটা কোয়েশ্চেনও হতে পারে মানেটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু কোনো টাফ লেভেল থেকে কিছু তুলে আনিনি। যা রাখার চেষ্টা করছি সবই মডারেট রাখারই চেষ্টা করছি, যাতে স্টুডেন্টরা হাত দিতে পারে। চলো সি পার্টে বলছে ভুল আছে, একটু ভালো করে দেখো, এখানে কোথাও গ্রামাটিক্যালি ভুল আছে আর কোনো কিছু ভুল নেই এখানেতে। সেন্টেন্সটা বড় সাইজের আছে কিন্তু ভুলটা খুবই ছোট। আচ্ছা থ্রি আর টুতে সবাই ইয়ে করছে। ওকে চলো, আমি ভুল দেখালে তোমাদেরই তখন হাসি পাবে। দেখো ডমিনিক গ্রিভ, এ লিডিং কনজারভেটিভ অপোনেন্ট অফ ব্রেক্সিট, এখানে কি আছে? হ্যাজ আছে, হ্যাজটা কি? এটা প্রেজেন্ট, কি টেন্স এটা? পারফেক্ট, তাই তো। প্রেডিক্টেড দ্যাট আপ টু আ ডজন মিনিস্টার্স ইনক্লুডিং সিক্স ফ্রম দ্য ক্যাবিনেট কুড রিজাইন করতে পারে ইফ ব্রিটেন লেফট, এখানে লেফট কী করে হয়? আমি সেন্টেন্স স্টার্ট করছি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স কি হতে পারে? কখনোই হতে পারে না, তাহলে এখানে কি হয়ে যাবে? লিভস হবে না। তোমাদের বললাম তো ভুল খুবই ছোট জায়গাতে আছে, আর জিনিসটা আমি যথেষ্ট সহজ রেখেছি তোমাদের কাছে। এই রকমই কোয়েশ্চেন তুমি এই সব লেভেলেতে গেলে দেখতে পাবে, এগুলোকে তোমার মডারেট কোয়েশ্চেনই, কোনো হাই লেভেলের কোনো কোয়েশ্চেন আমি দিইনি। তো আমাদের ভুল কোন পার্টেতে আছে? নাম্বার ফোর পার্টেতে আছে। চলো পরেরটাও যাচ্ছি। উইথ দ্য কান্ট্রিজ ইকোনমি ইন মেল্টডাউন, অ্যান এস্টিমেটেড 3 লাখ ফরচুন হান্টার্স হ্যাজ ডিসেন্ডেড অন দ্য মিনারেল রিচ জঙ্গল এরিয়া টু আর্ন আ লিভিং পুলিং গোল্ড ফ্ল্যাট আর্থ ফ্রম মেক্স, আচ্ছা মেকশিফট মাইন্স। তো কী বলছে? উইথ দ্য কান্ট্রিজ ইকোনমি, যত মানে ভারত যত দেশের অর্থনৈতিক অবস্থা যেন খারাপ হচ্ছে, অ্যান্ড এস্টিমেটেড মানে ধরে নেওয়া হচ্ছে প্রায় 3 লাখের মতন যারা হান্টার, তাদের কি হচ্ছে না ডিসেন্ডেন্ট অন দ্য মিনারেল, মানে তাদেরকে নির্ভর করতে হয় কিসের ওপরে? খনিজ পদার্থের ওপরে, যেটা জঙ্গলেতে পাওয়া যায় বা জঙ্গলের এরিয়াতে পাওয়া যায়, যেখান থেকে তারা নিজেদের জীবন ধারণ করতে পারে, যেখান থেকে ওরা হয়তো মাটি খুঁড়ে সেই মানে খনি থেকেও তোমার সোনা বের করতে পারছে। তো তাদেরই মানে দেশের এতটাই অবনতি হচ্ছে যে এই সব 3 লাখের মতন হান্টারদেরও এখন জীবন বলতে পারো কঠিন পর্যায়েতে এসে দাঁড়িয়েছে। তো আনসার কি হবে? আচ্ছা অনেকে বলছে টুতে কেউ খুঁজে পাচ্ছে, ভুল আছে বা বি পার্টেতে সবাই, এই তো মানে যারা টুতে যাচ্ছে তাদের আনসার একদম কারেক্ট, যারা বলছে টু, কেননা এখানে দেখো এস দেওয়া আছে, এখানে আছে হান্টার্স, তাহলে এখানে হ্যাজ হয় কোথা থেকে? এখানে হ্যাজ হবে না, হ্যাজের বদলে এখানে কি বসবে? হ্যাভ বসবে, তাহলে নাম্বার টু আনসার একদম কারেক্ট। পূজা কর্মকার গুড মর্নিং। চলো
পরের কোশ্চেনে চলে এসেছি, দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাসড বাই দ্য লোকসভা সিক্স টু প্রোভাইড সিটিজেনশিপ টু সিক্স রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি এক্সক্লুডিং মুসলিম অ্যারাউন্ড থ্রি কান্ট্রিজ নেমলি পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান। তো বলছে এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নাকি পাশ হয়েছে লোকসভার দ্বারা, যেটা সিটিজেনদেরকে প্রোভাইড করছে, জনতাদের ছ ধরনের রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি প্রোভাইড করছে, যার মধ্যে মুসলিমকে বাদ রাখা হয়েছে। অ্যারাউন্ড থ্রি কান্ট্রিজ, তিন দেশেতে এইরকম অবস্থা, মানে এইরকম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল রাখা হয়েছে। সেই তিনটে দেশের নাম হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান। ওকে, কেউ থ্রি যাচ্ছে, গুড, একদম প্রতীক পরিষ্কার বলছে যে এখানে কমিউনিটি হবে না, এখানে কমিউনিটিস হবে, একদম ঠিক। কেননা এখানটাতে খেয়াল করো, তোমরা বলেছি এখানে ছটা মাইনরিটি আছে, ছটা রিলিজিয়াস মাইনরিটি আছে, তাহলে ছটা যখন বলছি তাহলে তো প্লুরাল সেন্স, কমিউনিটি কী করে হয়, এখানে কমিউনিটিস হবে, ঠিক আছে। তাহলে আমাদের এরার পার্ট কোনটাতে আছে, থ্রিতে এরার পার্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে চলো পরেরটায় যাচ্ছি, ভালো আনসার হচ্ছে, অনেকেই ভালো আনসার করছে। আই ডু নট নো এনি আদার পার্সন ইন দ্য কোম্পানি হু ইজ অ্যাজ স্মার্মি অ্যাজ হিম। আচ্ছা, স্মার্মি মানে হচ্ছে তোষামত করাকে বলা হয়, কি হলো, কি হবে বলো, আনসার কি হবে, সবাই ফোরেতে আনসার দিচ্ছে, ফোর আনসার বলছে অনেকেই। ওকে, কেন ফোর কেন হবে, অনেকেরই আনসার দেখছি ফোর আসছে। আচ্ছা, অবশ্যই ফোর আনসার হবে, কেননা এখানে এখানে দেখো, আই ডোন্ট নো এনি আদার পার্সন ইন দ্য কোম্পানি, আমি জানি না অন্য কোনো লোককে এই কোম্পানিতে, যে কিনা স্মার্মি মানে হচ্ছে তোমার যে তোষামত করে যে চলে তাকে বলা হয় স্মার্মি, ঠিক আছে, যে খুব তোষামত করে যে চলে। আচ্ছা, ওকে, পেনটা কি হলো, যে তোষামত করে যে চলে তাকে বলা হয় স্মার্মি। সো এখানে তোমার হিমটা এখানে হবে না, হিমের জায়গাতে এখানে যেটা হবে সেখানে হি হবে, এখানে হি হবে, এখানে তোষামত ইংলিশটা হচ্ছে, এখানে হিম হবে না, এই যে শেষে তোমরা এখানে হিম দেখছো, এই লাস্টে এইখানটাতে হিমের বদলে এইখানটাতে হি বসবে, হিম হবে না, এখানটাতে হি হবে। ওকে, এখানটাতে হি হবে, একটু কারেকশন করে নাও প্রত্যেকে, নাম্বার ফোরটা হচ্ছে কারেক্ট আনসার। চলো পরেরটাই চলে যাচ্ছি, হোয়াট স্ন্যাক উড ইউ লাইক টু হ্যাভ অ্যামং স্যান্ডউইচ পিজা অ্যান্ড বার্গার, কি কোন ধরনের স্ন্যাক তুমি পছন্দ করবে, সেটা স্যান্ডউইচ পিজা না বার্গার, কি নিতে চাও। বলো কি নিতে চাও,
দেখি এই অ্যান্সারটা কি কারেক্ট দেয়। আচ্ছা, সবাই স্ন্যাক হবে বলছে, কেউ বলছে স্ন্যাক্স হবে। আচ্ছা দেখো, সবার এক এক ধরনের মতামত যাচ্ছে, এবার আমি আমার মতটা দিই। দেখো এখানে আমরা কি বলি, হোয়াট মানে হচ্ছে কি, আমি জিজ্ঞাসা করি কি কোনটা নেবে, কোনটা, তাহলে আনসার কি হবে, হুইচ হবে, হুইচ, হোয়াট হবে না, তার বদলে এখানে কি হবে, এখানে হুইচ হবে, WHICH, এখানটা হুইচ হবে, ঠিক আছে, কোনটা নেবে, হোয়াট এর বদলে এখানে বসবে কি হুইচ হবে, তাহলে আমাদের আনসার ওয়ানটা কারেক্ট, ঠিক আছে, তিনটার মধ্যে কোনটা নেবে। নেক্সট, প্রফেসর জোন্স গেভ দ্য স্টুডেন্টস নট ওনলি আ উইদারিং লুক বাট অলসো 20 এক্সট্রা পেজেস অফ হোমওয়ার্ক অ্যাজ আ পানিশমেন্ট ফর দেয়ার ইম্পেশেন্স টু লিভ। চলো দেখি কার আনসার হয়। দেখি প্রফেসর জোন্স শুধুমাত্র স্টুডেন্টদের দিকে যে বিধ্বংসীভাবে বা ভয়ঙ্করভাবে তাকিয়েছিল তা নয়, আরও 20টা হোমওয়ার্কের পেজ দিয়েছিল পানিশমেন্ট হিসাবে, যেহেতু তারা কি হয়েছিল না, অধৈর্য হয়েছিল তাই। তো সেখানে আনসার কি হবে, সেন্টেন্সটার মধ্যে আনসার কি হবে। আচ্ছা লাস্টে কিন্তু নো এরারও আছে, তোমাদের 5 নম্বর পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে না বলে একটু ছোট করে দিলাম। ওকে, অনেকে টু বলছে, অনেকে আনসার দিচ্ছে। দেখো প্রফেসর জোন্স কি করেছে না, গেফ স্টুডেন্টদেরকে শুধু যে একটা ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়েছে তা নয়, তাহলে নট অনলির সাথে বাট অলসো যায় ঠিক বসেছে, 20 এক্সট্রা পেজেস দিয়েছে গ্রামাটিক্যালিও ঠিক আছে, অ্যাজ আ পানিশমেন্ট সেটাও ঠিক দিচ্ছে, ফর দেয়ার ইম্পেশেন্স তাহলে স্টুডেন্টস আছে তাই জন্য দেয়ার বসেছে সেটাও ঠিক আছে, টু লিভ তাও ঠিক আছে, তাহলে সেন্টেন্সে কোথাও কোনো মিস্টেক নেই, সেন্টেন্সটা আমাদের নো এরার সেন্টেন্স, বোঝা গেছে। পরেরটাই যাচ্ছি, আই পোলাইটলি আস্কড দ্য টিচার হোয়েদার দ্য প্রিন্সিপাল উড মাইন্ড মি লিভিং আর্লি। আমি খুব শান্তভাবে টিচারকে জিজ্ঞাসা করেছিলাম যে যদি প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল কি কিছু মনে করবেন আমি যদি তাড়াতাড়ি চলে যাই, তাহলে প্রিন্সিপাল কি কিছু মনে করবেন, তাহলে কি হবে বলো আনসার। ওকে সুভাষ, সুভাষের একটু লেট হয়েছে, ঠিক আছে জয়েন করে গেছো, এবার আনসার দাও। ওকে, অনেকেই বলছে এখানে ডি হবে, সবাই যাচ্ছে দেখছি, অনেকে ডি তে যাচ্ছে, ঠিক আছে দেখি ডি তে কিছু পাই কিনা। আই পোলাইটলি আস্কড দ্য টিচার হোয়েদার, এতদূর ঠিক আছে, কোনো ভুল নেই, সেন্টেন্স ফার্স্ট টেন্সে স্টার্ট করেছে, হোয়েদার মানে ইফ, দ্য প্রিন্সিপাল উড মাইন্ড এখানটাও ঠিক আছে, ফার্স্টে আস্কটা আছে এখানে উড আছে, সেন্টেন্স এতদূর ঠিক আছে, মি লিভিং আর্লি এখানে গণ্ডগোল আছে, মি কখনো এখানে অবজেক্টিভে মি এখানে বসে না, আমার তাড়াতাড়ি যাওয়াটা হতে পারে ওনার অপছন্দের, ঠিক আছে, তাহলে আমার সেখানে তো সাবজেক্টিভ কেস হবে না, সেখানে আই বা এখানে মাই বসছে, কিন্তু এখানে আই কখনো সুটেবল নয় কারণ সেন্টেন্স স্টার্ট করেছি আই দিয়ে, তাহলে এখানে কি বসছে, মাই লিভিং আর্লি হবে, এখানে মি হবে না, এখানে এই ইটা এখানে বাদ যাবে, তার বদলে এখানে কি বসবে এই জায়গাটাতে, ওয়াই বসছে, তাহলে মাই লিভিং আর্লি এটা হচ্ছে কি এম ওয়াই, এম ওয়াই মাই লিভিং আর্লি, তাহলে আমাদের কোথায় এরার আছে, ফোর্থ পার্টিতে এরার আছে, বোঝা গেছে। চলো পরেরটায় চললাম, দ্য ওয়ে টু এন্ড ওয়ার ইজ টু নট সেট আপ সাম বিগ ওয়ার্ল্ড গভর্নমেন্ট অর এলিমিনেট
nation, states but to work progressively towards a future free from violence. তো কি বলছে যে যুদ্ধ শেষ করার উপায় হচ্ছে is not set up some শুধু যে কিছু বড় ওয়ার্ল্ড মানে বড় ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা এস্টিমেট করা হচ্ছে যে কোনো বড় রাজত্ব বা বড় দেশ but to work progressively কিন্তু এইগুলো নয় তার মানে কি কাজ করো যাতে দেশের উন্নয়ন হয় যাতে ভবিষ্যৎ যাতে ভায়োলেন্স ফ্রি হয় সেই দিকেই লক্ষ্য রাখা কি হবে आंसर দাও আচ্ছা যারা তোমরা বলো না কোশ্চেন নাম্বার দেয়া হয়নি অনেকেরই এটা থাকে কোয়েরি থাকে তোমরা উপরের দিকে একটু খেয়াল করো দেখো উপরে 11 দেখতে পাবে আমি সার্কেল সার্কেলও করা যাবে না এখানে এখানে 11 দেখতে পাওয়া যাচ্ছে উপরেতে একটু খেয়াল করো তো দেখতে পাবে বাদিকে সেটাকেই তোমরা পেজ নাম্বার হিসেবে কাউন্ট করতে পারো সেটাকেই তোমরা পেজ নাম্বার হিসেবে কাউন্ট করতে পারো ঠিক আছে পেজ নাম্বার বা কোশ্চেন নাম্বার হিসেবে সেটাকেই তোমরা রাখতে পারো তো आंसर কি হবে आंसर কই কারোর आंसर পাচ্ছি না কি হলো আচ্ছা 1 বলছে প্রত্যেককে 1 বলছে 1 বলছে ওকে দেখা যাক দেখো এখানে 2 not হবে না এই যে 2 টা এখানে বসবে না 2 টা তাহলে কোথায় বসবে not 2 এখানটায় বসবে ঠিক আছে ভুল এটাই 2 টা বসবে not এর পরে the way to end war is not to set up some big world government তাহলে কি বলছে যে the way যেভাবে তোমার যুদ্ধ শেষ করা যায় এবং not to set up শুধু যে একটা বড় গভর্নমেন্ট সেট করলো বড় রাজ্য সেট করলো সেটা নয় আসল উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন করা যাতে ভবিষ্যৎ টোটালটা কি হয় না ভায়োলেন্স ফ্রি হতে পারে চলো তারপরে we could not get a table because we did not booked one in advance আচ্ছা আগের आंसरটার करेक्ट आंसर দিয়েছিল শঙ্কর যাদব ঠিক আছে রোহিত অধিকারী শঙ্কর যাদব करेक्ट आंसर দিয়েছিল তার আগে সুভাষ মুখার্জি সেও करेक्ट आंसर দিয়েছিল আর কে আচ্ছা এই কজনের চলো आंसर বলো কি হবে we could not get a table because we did not booked one in advance আমরা টেবিল পাইনি কারণ আগে থেকে বুক করিনি আচ্ছা ফার্স্ট দীপান্বিতা বলছে 3 মৌ বলছে 3 হিরণময় 3 আচ্ছা হিরণময় বলছে হ্যাঁ হিরণময় 3 তে যাচ্ছে সুভাষও 3 তে যাচ্ছে সবাই 3 এর দিকে যাচ্ছে রোহিত বলছে 3 আচ্ছা অভিজ্ঞানও যাচ্ছে সি বা 3 তে চলো আমিও দেখি কি ভুলটা আছে we could not get table আমরা টেবিল পাইনি কেন না বুক করিনি তাহলে কোন কাজটা আগে বুক করার কাজটা আগে হয়েছে তারপর টেবিল না পাওয়ার কথাটা আসছে বুক করিনি বলেই টেবিলটা পাইনি তাহলে যে কাজটা বুক করার আগে হয়েছে এবার বুকিংটাকে আমি past tense এই যে এখানে বুক করিনি টেবিল বুক করা হয়নি তাহলে টেবিল পাইনি বলে এখানে বলছি past tense তাহলে বুক তো তার আগে করিনি তাহলে এইখানটা কি বসছে এখানটা had হতো had not ঠিক আছে এইখানটা had not হতো তাহলে আমাদের সি পার্টিতে মিস্টেক আছে চলো সামওয়ান ওয়ান্স সাজেস্টেড দ্যাট আ গ্রেট মেনি চিলড্রেন ফেসেস দ্য প্রবলেম অফ লার্নিং গুড টেবিল ম্যানার্স উইথাউট সিইং এনি তো কেউ সাজেস্ট করেছিল যে আ গ্রেট মেনি চিলড্রেন সব চিলড্রেনরা প্রবলেম ফেস করে কি না একটা ভালো টেবিল ম্যানার শেখার মানে খেতে বসে যে টেবিল ম্যানার মেনটেন করতে হয় উইথাউট সিইং এনি কোনো কিছু না দেখে মানে কি এই জিনিসগুলো দেখে শিখতে হয় তো এইগুলো যদি কেউ না দেখে শেখে তাহলে অবশ্যই অনেক বাচ্চারাই এর জন্য প্রবলেম ফেস করবে চলো অনেকেই বলছে 2 হবে একদম সব 2 এর দিকেই যাচ্ছে
আচ্ছা দেখো, এ গ্রেট মেনি, এ গ্রেট মেনি এটা হচ্ছে প্লুরাল, এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে এখানে ফেসেস হতে পারে না, সেখানে কি হবে? ফেস হবে, FACE, ফেস হবে। তাহলে নাম্বার টু তে এরার আছে। পরের কোয়েশ্চেনে চলে এসেছি, দ্য ট্যাকটিক্যাল রুল দ্যাট অ্যান আর্মি শুড অ্যাক্টেড ইন মাসেস ওয়েন অ্যাট্যাকিং অ্যান্ড ইন সিমিলার গ্রুপস ইন রিট্রিট আনকনশিয়াসলি কনফার্মস দ্য ট্রুথ দ্যাট দ্য স্ট্রেংথ অফ অ্যান আর্মি ডিপেন্ডস অন ইটস স্পিরিট। তাহলে কী বলছে, যে ট্যাকটিক্যাল রুল যেটা একটা আর্মির থাকা উচিত, যেটা কার উপর কাজ করে না, প্রচুর মাস মানে প্রচুর জনতার উপর কাজ করে, ওয়েন অ্যাট্যাকিং অ্যান্ড ইন স্মলার গ্রুপ ইট রিট্রিট, এবার কী বলছে, অ্যাট্যাক করবে কীভাবে, না ছোটো ছোটো গ্রুপে সেটা ভেঙে দেওয়া হবে, আনকনশিয়াসলি কনফার্ম দ্য ট্রুথ দ্যাট দ্য স্ট্রেংথ অফ অ্যান আর্মি ডিপেন্ডস অন ইটস স্পিরিট। হ্যাঁ, এটা অবশ্যই অবচেতন মনেতে এটাই সত্যি, যে শুধু যে স্ট্রেংথ মানে আর্মির সংখ্যা প্রচুর থাকলেই যে তারা জিতবে এমন কোনো কথা নয়, আসল এদের শক্তি নির্ভর করে এদের মনেতে, এদের হৃদয়তে বা এদের ইচ্ছা শক্তিতে, সেটাও বলতে পারো। বাহ, নাসিরুদ্দিন একদম কারেক্ট আনসার দিচ্ছে, অনেকেই বলছে, অনেকেরই ওয়ানেতে অনেকেই যাচ্ছে। শুডের পর অ্যাক্টেড হবে না, এখানে ইডিটা কাটা যাবে, শুড অ্যাক্ট হবে, শুড অ্যাক্ট হবে, অনেকেই কারেক্ট আনসার দিয়েছে, অনেকের কারেক্ট আনসার এসছে। চিলন ওয়াজ সো বিজি দ্যাট দ্য মেসেঞ্জার্স মাস্ট হ্যাড ওয়েট সেভারেল ডেজ বিফোর দে কুড সি হিম। চিলন এতটাই বিজি দ্যাট দ্য মেসেঞ্জার, মেসেঞ্জার মানে যে খবর দিতেও যে এসছে, মাস্ট হ্যাড ওয়েট, তাকে তো ওয়েট করতেই হবে অনেক দিনের জন্য, বিফোর দে কুড সি হিম, যতদিন না তাকে দেখতে পাচ্ছে। ওকে, সবাই সবাই থ্রিতে যাচ্ছে, প্রত্যেকে থ্রিতে যাচ্ছে, বাপরে। চলো দেখা যাক, দেখো মাস্ট হ্যাড, ঠিক আছে, এই কমা দিয়ে ডিটা মানে এটা হচ্ছে মাস্ট হ্যাড, মাস্ট হ্যাড এখানে হবে না, সবাইকে তো অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, সেন্টেন্স স্টার্ট করেছি আমি কিসে, পাস্ট টেন্সে এখানে স্টার্ট করেছি, এখানে ওয়াজ দিয়ে স্টার্ট হয়েছিল, চিরন এতটাই বিজি ছিল তাই জন্য এদেরকে অবশ্যই অনেকদিন অপেক্ষা করতেই হতো। তাহলে এখানে কি হবে, হ্যাড টু, এখানটা কি বসবে, হ্যাড টু, ঠিক আছে, হ্যাড টু ওয়েট, হ্যাড টু, তাহলে আমাদের সি পার্টেতে ভুল আছে। ইফ দিস টু অ্যাডভান্সেস কুড বি কম্বাইন্ড উই উড হ্যাজ অ্যান সাপ্লাই অফ সোলার এনার্জি দ্যাট ইজ চিপ অ্যাবান্ডেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টালি বিনাইন। তাহলে কী বলছে, ইফ দিস টু অ্যাডভান্সেস কুড বি কম্বাইন্ড, বলছে মানে এই দুটো উন্নতি বা যে মানে যে দুটো অ্যাডভান্স যা কিছু বেরিয়েছে সেই দুটোকে যদি যুক্ত করে দাও তাহলে উই উড হ্যাজ অ্যান সাপ্লাই, তাহলে আমরা কী পাচ্ছি, সোলার এনার্জি সাপ্লাই পাচ্ছি খুবই সস্তাতে প্রচুর পরিমাণে আর যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। দেখি বলো কি হবে, আচ্ছা এখানে যারা যদি কেউ ভুল খুঁজে না পাও তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন দিয়েছি, ঠিক আছে, এই যে আন্ডারলাইন করে দিলাম, যদি কারো মনে হয় যে ভুলটা কোথায় তাও আন্ডারলাইন করে দিলাম।
একদম একদম, সবাই ওয়ানে যাচ্ছে, এতে যাচ্ছে, একদম ঠিক। এখানে হ্যাভ হবে, উডের পরে সবসময় ভি ওয়ান বসে, তাহলে হ্যাজ হয় না কখনোই, কেননা আমি এখানে দিস ফার্স্টে বলা হয়েছে, টিএইচইএসি দিস হলে এখানে কি হচ্ছে, হ্যাজ হবে না, হ্যাভ হবে। সেকেন্ড মিস্টেক, অ্যান, অ্যান কার আগে বসে, ভাওয়েলের আগে বসে। কোনগুলো ভাওয়েল? এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, তাদের আগে অ্যান বসে। এখানে সাপ্লাই আছে, সাপ্লাইয়ের এস হচ্ছে এটা কনসোনেন্ট, তার আগে অ্যান হবে না, তার বদলে এ বসছে, তাহলে আমাদের আনসার এ অপশানটা কারেক্ট আছে। চলো পরেরটাই যাচ্ছি, অ্যান এক্সটেন্সিভ সিস্টেম অফ সিটি অ্যান্ড সাব উরবান পার্ক কানেক্টেড বাই আ সিরিজ অফ বিউটিফুল ড্রাইভস অ্যাডস টু দ্য সিটিজ অ্যাট্রাকটিভনেস। কি বলছে, অ্যান এক্সটেন্সিভ সিস্টেম অফ সিটি, মানে শহরটা এত সুন্দর করে সাজানো বা এতটাই বৃহৎ মাত্রায় এতটাই বড় এবং তার পাশে যে সাব উরবান পার্ক যেটা আছে, কানেক্টেড বাই আ সিরিজ অফ বিউটিফুল ড্রাইভস অ্যাড টু দ্য সিটি অ্যাট্রাকটিভনেস, যেন এটা শহরের আরো বেশি সৌন্দর্যতে মাত্রা জুড়ে দিয়েছে। গাইস প্লিজ হিট দ্য লাইক বাটন, ক্লাসে এতজন আছো, একটু লাইক বাটনে সবাই হিট করো। আচ্ছা সবাই যাচ্ছে, অনেকে এতে যাচ্ছে, এ ই এইগুলো আনসার আসছে। আচ্ছা এখানে আনসার হচ্ছে নো কারেকশন রিকোয়ার্ড, কেননা সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো এরর নেই, বলেছে এখানে এক্সটেন্সিভ সিস্টেম একটা সিটির যেটা কিনা, তার সাথে কি দেখতে পাচ্ছি, সাবউরবান পার্ক দেখতে পাচ্ছি, যে দুটোকে যুক্ত করছে কি দিয়ে, একটা বিউটিফুল ড্রাইভ দিয়ে দুটোকে জুড়ে দেওয়া হয়েছে এবং সিটির আরও অ্যাট্রাকটিভনেস বাড়িয়ে দিয়েছে, তো সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো মিস্টেক নেই। পরেরটাই চলে যাচ্ছি, We, she was shopping for almost an hour when she got an important phone call. তো কয়েক ঘন্টা ধরে, সে ঘন্টার পর ঘন্টা ধরে সে নাকি শপিং করে চলেছে, যতক্ষণ না সে ফোন কলটা পেল। কি হবে বলো? ওকে, সি আনসার দিচ্ছে, আর সি আনসার একদম কারেক্ট, সি হ্যাড বিন শপিং, একদম হবে, সে অনেকক্ষণ ধরে শপিং করছিল, প্রায় এক ঘন্টা ধরে। তাহলে যদি একটা কাজ অনেকক্ষণ ধরে চলতে থাকে তাহলে সেটা কি হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পাচ্ছি এটা একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তুমি বলবে কেন, কেননা এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, ওকে, তাই জন্য সেন্টেন্সটা কি, ফার্স্টটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যতক্ষণ না ফোনটা এলো তার আগে পর্যন্ত ঘন্টা ভর ধরে সে শপিং করেই চলেছে। He is not worried about how Washington and Westminsters are going to get in. He is not worried about. সে একদম চিন্তিত নয় কিভাবে না ওয়াশিংটন আর ওয়েস্টমিনিস্টার্স তারা কিভাবে গোয়িং টু গেট ইন। তারা কিভাবে পৌঁছবে সেই ব্যাপারে একদমই চিন্তিত নয়। ওকে, আনসার বি যে আনসার দিয়েছে আমি এখানে, আচ্ছা হাফিজুর রহমানের আনসার কারেক্ট দেখছি, গেট অ্যালং হবে, দুজনে একসাথে কি করে আসছে সেই ব্যাপারে চিন্তিত নয়, গেট অ্যালং হবে। রোহিত আনসার কারেক্ট দিয়েছে, প্রসূনের আনসার কারেক্ট, প্রতীকও আনসার কারেক্ট দিয়েছে, আর তার আগে দীপান্বিতারও, না দীপান্বিতার আনসার কারেক্ট হয়নি। আচ্ছা অভিজ্ঞানও বলছে তাই। চলো পরেরটা, আফটার হি রিকভার্ড ফ্রম দ্য স্ট্যাবিং দ্য ডক্টর সেড দ্যাট হি হ্যাড রাপচার টিস্যুস অ্যান্ড উড বি সাসেপ্টেবল টু নিমোনিয়া ইন দ্য ইনজিওর্ড লাং।
তো কি বলছে এখানে, আফটার হি রিকভার্ড ফ্রম দ্য স্ট্যাবিং, মানে সুস্থ হওয়ার আগে দ্য ডক্টর সেড, ডাক্তার বলেছিল যে হি র্যাপচার টিস্যু, মানে তার টিস্যু কি হচ্ছে, হি হ্যাজ র্যাপচার টিস্যু, তার টিস্যু নষ্ট হয়ে গেছে অ্যান্ড উড বি সাসেপ্টেবল টু নিউমোনিয়ার দিকে, এটা মানে কন্ডিশনটা যাচ্ছিল ইন দ্য ইনজিওর্ড লাং। চলো সবাই এর দিকে যাচ্ছে আর একদম কারেক্ট, কেননা ফার্স্টেই এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে ডাক্তার বলার আগেই ঘটনাটা ঘটেছিল, তার টিস্যু ড্যামেজ করেছিল, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, ওই জন্য এ আনসার কারেক্ট। অ্যাট দ্য বার্ড সং দ্য ট্রায়ো কন্টিনিউ টু চেক দ্য লিস্ট অফ পিপল হু ওয়াজ অ্যারাউন্ড ওয়েন দ্য বোন ফ্র্যাগমেন্ট থেফট ওয়াজ ডিসকভার্ড। At the bird song, the trio continued to check. কোথায় কোন পার্টিতে এরার আছে? I continue to check the list of people, ঠিক আছে, the list of people who was around, the list of people who was around when the bone fragment theft was discovered. আচ্ছা কিরম মজাদার, দেখো এখানে দেয়া আছে পিপল, ঠিক আছে প্লুরাল, তাহলে হু ওয়াজ কি করে হয়, হু ওয়্যার অ্যারাউন্ড, ঠিক আছে, হু ওয়্যার অ্যারাউন্ড ওয়েন দ্য বোন ফ্র্যাগমেন্ট থেফট ওয়াজ ডিসকভার্ড। বোন মানে বোন ফ্র্যাগমেন্ট থেফট, এবং সেটা যে চুরি হয়েছে সেটা এখন ডিসকভার হলো, কিন্তু এখানে পিপল কি বলেছে, এখানে পিপল হু ওয়্যার হবে, তো ওয়াজ কি করে হয়, তাহলে নাম্বার সি বা থ্রি পার্টেতে মিস্টেক রয়েছে। সাপোজ পরীক্ষাতে ধরো তোমরা দেখলে কোনো কারণে, তো দেখলে এটা এসএসসিতে অনেকবার মিস্টেক দেখা যায় যে দুটো মিস্টেক আছে, দু জায়গাতে মিস্টেক দেখতে পাচ্ছ, তাহলে ফার্স্ট যেখানে এরার তোমরা দেখতে পাবে সেটাকে কিন্তু কনসিডার করা হয়, ফার্স্ট যে পার্টিতে এরারটা দেখতে পাবে। অনেক সময় দুটো পার্টে যদি এরার থাকে, দুটো এরার কখনো কনসিডারেবল হয় না, ফার্স্ট এরারটাকেই ওরা নিয়ে থাকে। ওকে, হি হ্যাজ নো আদার ক্লেম ফ্রম হিজ ওয়েলথ, হি হ্যাজ নো আদার ক্লেম ফর ফ্রম হিজ ওয়েলথ, বলো। ওকে সবাই টুতে বলছে, এখানে দেখো টু হবে না, ফ্রম দ্য, এখানে আদার থাকলেই দেন বসবে, ফ্রম এখানে হবে না, ফ্রমের জায়গাতে বসছে দেন, ফ্রমের জায়গাতেই বসছে দেন, তাহলে আমাদের সি পার্টটা আনসার। হি ইজ ওয়ান অফ দোজ কান্ট্রি ফেলো হু ক্যান স্লিপ ইন দ্য হ্যাম হ্যামো অ্যান্ড ইট উইথ দ্য হর্সেস, তাহলে কি বলছে, হি ইজ ওয়ান অফ দোজ কান্ট্রি ফেলো, সে হচ্ছে একজন কান্ট্রি ফেলো মানে দেশের বাসিন্দা বা জনতা, হু ক্যান স্লিপ, যে ঘুমোয় ইন দ্য হে মো অ্যান্ড ইট উইথ দ্য হর্সেস, ঘোড়ার সাথে খায়। কে বলেছে প্রতীক মণ্ডল, দেখো নো আদার থাকলে দেন বসবেই, নো আদার থাকলে দেন বসবেই, ঠিক আছে। আচ্ছা এখানে সেন্টেন্সে সবাই টু বলছে আর টু একদম কারেক্ট, কেন না এখানে, এখানে বসবে ফেলোস, কান্ট্রি ফেলোস,
যখন হি ইজ ওয়ান অফ দোজ, তার মানে অনেকের মধ্যে ও হচ্ছে একটা, তাহলে এখানে ফেলোজ হবে, নট ফেলো। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম মিস্টার স্মিথ ইজ নোন ফর দেয়ার ওয়ার্ক ইন দ্য সোসাইটি। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার একজনেরই কথা বলছে এই ফিল্মের, যার নাম হচ্ছে মিস্টার স্মিথ, তিনি তার কাজের জন্য এই সমাজে পরিচিত। কি হবে বলো, কার আনসার কারেক্ট আসে দেখি। ওকে, এখানে দেয়ার হতে পারে না, কেন দেয়ার ওয়ার্ক কি করে হবে, তো একখানা লোকেরই কথা এখানে বলা হচ্ছে। তাহলে একটা লোক যদি বলে, তাহলে আর আমি কাজ, তার কাজটা কি না, সে একজন ডিরেক্টর প্রডিউসার, দ্যাট মিন্স তার ফিল্মের কাজটাই সেটা একেবারে ফার্স্টেই বলে দিয়েছে, সে কি কাজ করে না, সে ফিল্ম মেক করে, তাহলে সেটাও একদম পার্টিকুলার ডেফিনিট। তাহলে ডেফিনিট হলে এখানে একটা ডেফিনিট আর্টিকেল এইখানে লাগিয়ে দেব, তাহলে এখানে কি হবে, দি হবে। নাম্বার ফোর পার্টেতে এরার আছে। চলো পরের কোয়েশ্চেন, দিস ইজ দ্য বেস্ট বুক হুইচ হি হ্যাজ এভার বিন রিটেন অ্যাবাউট দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ। এটা হচ্ছে অন্য বইদের থেকে একদম শ্রেষ্ঠ বুক যেটা সে লিখেছে দ্বিতীয় যখন পানিপথের যুদ্ধের ব্যাপারেতে। সেকেন্ড পার্টে এরার আছে, কেন সেকেন্ড পার্টে এরার আছে, থার্ড পার্টে এরার আছে, তো কেন থার্ড পার্টে এরার আছে বলো। সেকেন্ড পার্ট হলে কেন সেকেন্ড পার্ট, থার্ড পার্ট হলে কেন থার্ড পার্ট, কেন আচ্ছা দেখো, এখানে সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাচ্ছ, দা বেস্ট দেখতে পেয়েছ, দা বেস্ট আছে, দা বেস্টের সাথে কখনো হুইচ হয় না, দা বেস্টের সাথে হুইচ হয় না, তার বদলে এখানে কি বসবে, এখানে দ্যাট বসবে, সুপারলেটিভ ডিগ্রির সাথে হুইচ হয় না, তার বদলে দ্যাট হয়, তাহলে আমাদের এখানে সেকেন্ড পার্টেতে এরর আছে। দ্য গভর্নমেন্টস প্ল্যানস হ্যাভ কস্ট কনসিডার্ড কনস্টারনেশন অ্যামং মেনি আমেরিকানস। তাহলে গভর্নমেন্ট প্ল্যান যে যার জন্য মানে কি হয়েছে না, যেটাকে কনসিডার করা হচ্ছে কনস্টারনেশন হিসেবে অ্যামং মেনি আমেরিকানস, কি হবে বলো। দেখো এখানে এখানে কনসিডার হবে না, এখানে হবে কনসিডারেবল, কনসিডার এটা এবল, ঠিক আছে, এখানে একটা কনসিডারের সাথে এবল লাগিয়ে নাও, তাহলে এখানে সি পার্টেতে মিস্টেক আছে, থ্রিতে মিস্টেক আছে। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট আর গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট আর গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট, কি হবে বলো। বলছে একজন স্টুডেন্টের বেশি নাকি ইভেন্টে পার্টিসিপেট করতে চলেছে। আমেরিকানস ঠিক আছে, অ্যামং অ্যামং মেনি আমেরিকানস তাতে কোনো ভুল নেই। হ্যাজ কেন হবে না, তুই দেখি। দ্য গভর্নমেন্ট প্ল্যানস হ্যাভ গভর্নমেন্টস বলেছি তো, গভর্নমেন্টের সরকারের, তো সরকার কি একজন নাকি একটা ব্যক্তি, চলো বলো এখানে কি করব বলো। আচ্ছা এটা না আমি বরঞ্চ স্টুডেন্টের বদলেতে স্টুডেন্টটাকে এখানে স্টুডেন্টস করে দিচ্ছি, তাহলে আর তোমাদের, তাহলেও এরর থাকছে, তাহলেও এরর আছে, স্টুডেন্টস করে দিয়েছি তাও এরর আছে।
মিস্টেকটা সেকেন্ড পার্টেতেই। আমি এখানে একটা এস লাগিয়ে দিয়েছি, তাও এরর কোথায়? না এখানে ওয়ান অফ দা হবে, ওয়ান এখানে অফ। আমি মানে পেন ট্যাবটা কাজ করছে না বলে একটু অসুবিধা হচ্ছে। এখানে ওয়ান, মোর দ্যান ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। শি টোল্ড টু মি এ স্ক্রিমিংলি ফানি স্টোরি অ্যাবাউট দ্য টাইম শি গট স্টাক ইন অ্যান এলিভেটার। তাহলে সে আমাকে যে চিৎকার করে একটা খুব হাসির গল্প শোনালো, যে সময় সে নাকি এলিভেটারেতে আটকে গেছিল। এলিভেটার মানে চলন্ত সিঁড়ি। বলো এখানে আনসার কি হবে? আচ্ছা, সবাই ওয়ান পার্ট যাচ্ছে, কেননা টোল্ডের পরে কোনোদিনই টু বসে না, টোল্ডের পাশে কোনোদিন টু হয় না। দ্য নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচ রিকোয়ার্স লেস রিসোর্সেস দ্যান কনভেনশনাল স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যান্ড ক্যান প্রসেস ডেটা ইন রিয়েল টাইম। আচ্ছা, এটার আনসার হচ্ছে, দেখো এখানে লেস হবে না। লেস কথাটার মানে কি একটু লিখে নাও, আমার লিখতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু খাতায় লিখে নাও। লেস মানে হচ্ছে নট অ্যাজ মাচ, লেস মানে হচ্ছে নট অ্যাজ মাচ, তার মানে যেটা আনকাউন্টেবল, যেটা কাউন্ট করা যায় না। কিন্তু আমরা দেখো এখানে কিছু নেটওয়ার্কের স্ট্যাটিস্টিক্যাল মেথডের কথা বলছে, তাহলে তো শুনেই বুঝছি এটা তো কাউন্টেবল, তাহলে এটা কাউন্ট করা অবশ্যই যায়। তাহলে এখানে লেসের বদল এখানে কি হবে? এখানে ফিউয়ার বসবে, এফ ই ডব্লিউ ই আর, এখানে ফিউয়ার বসবে। ফিউয়ার মানে হচ্ছে নট মেনি, তাহলে নট মেনি যদি হয় তাহলে সেটা তো কাউন্ট করতে পারছি, তাহলে অবশ্যই এটা কাউন্টেবল হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হি প্রেফার্ড দ্য কোম্পানি অফ দোজ হু ওয়্যার ইন্টেলেকচুয়ালি ইনফিরিয়ার দ্যান হিমসেলফ। তাহলে সে পছন্দ করে সেই কোম্পানিগুলোকে যেগুলো নাকি তার থেকে ইন্টেলেকচুয়ালি ইনফিরিয়ার, ইনফিরিয়ার মানে কম, নিচু, খারাপ তার থেকে। আচ্ছা, ফোর পার্টেতে এরার আছে, ইনফিরিয়ারের সাথে দেন হয় না, ইনফিরিয়ারের সাথে টু বসে, ইনফিরিয়ার, জুনিয়ার, সুপিরিয়ার, এক্সটিরিয়ার, ইন্টিরিয়ার এদের সাথে টু বসে, প্রেফার, প্রেফারেবল তাদের সাথেও টু বসে। তাহলে এখানে আমাদের আনসার টি ও টু হবে, দেন হবে না। দ্য অল ওয়ার্ল্ড ওয়াজ কনভালসড ওভার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য গ্রেট ম্যান। তাহলে সারা বিশ্ব দুঃখে ডুবে গেছিল যখন একজন মহান ব্যক্তি মারা গেছিলেন। তার আনসার আসে, ওকে, একদম ওয়ান হচ্ছে কারেক্ট আনসার, একদম সবাই ঠিক যাচ্ছে। হোল ওয়ার্ল্ড হয়, অল ওয়ার্ল্ড বলে কিছু হয় না, WHOLE, হোল ওয়ার্ল্ড হবে, একদম কারেক্ট আনসার। চলে এসছি অ্যান্টোনিমেতে, অ্যাব্রিজের অ্যান্টোনিম কি হবে, কোনটা হবে অ্যাব্রিজের অ্যান্টোনিম? আজকে আমি মানেগুলো লিখতে পারবো না, সবকটা মানে মুখে বলে দেবো, তোমরা একটু লিখে নেবে।
তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে? আজকে আমি লিখতে পারছি না, কারণ আমার পেন ট্যাবটা ঠিক মতন কাজ করছে না। তোমরা লিখে নেবে, মানে বলে দেবো, লিখে নেবে। ওকে, অ্যাব্রিজের আনসার হচ্ছে প্রোট্র্যাক্ট, প্রোট্র্যাক্ট, ঠিক আছে? অপোজিট মিনিং, আগে অ্যাব্রিজ মানে লিখে রাও, শর্ট এন্ড সামথিং, কোনো কিছুকে ছোট করা। অ্যাব্রিজ, অ্যাব্রিজ মানে হচ্ছে কি, শর্ট এন্ড সামথিং, কোনো কিছুকে ছোট করা, কোনো কিছুকে ছোট করা, তাকে বলা হয় অ্যাব্রিজ। ওকে, প্রোট্র্যাক্ট মানে লিখে রাও, প্রলং ইন টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছুকে বড় করে দেওয়া, তাকে বলা হয় প্রোট্র্যাক্ট। কোনো কিছুকে একটা নির্দিষ্ট সময় বড় করা, তাকে বলে প্রোট্র্যাক্ট। ওকে, অ্যাব্রিজ মানে ছোট, প্রোট্র্যাক্ট মানে বড়। কাটেল মানে বলে দিচ্ছি, রিডিউস ইন কোয়ালিটি, কাটেল মানে রিডিউস ইন কোয়ালিটি, কোয়ালিটিতে কম হওয়া। প্রুন মানে হচ্ছে রিমুভ ফ্রম সামথিং, প্রুন মানে রিমুভ ফ্রম সামথিং। ওকে, নেক্সট চলে আসছি এখানে ট্রানকেট, ট্রানকেট মানে হচ্ছে শর্টেন বাই কাটিং অফ, কোনো কিছু কেটে ছেটে ছোট করে দেওয়া, তাকে বলা হয় ট্রানকেট, তাকে বলে ট্রানকেট। আর ডক মানে তো তোমরা জানোই, ডক, ডক হচ্ছে শিপইয়ার্ডের সাথে জুড়ে আছে, ডক। সবকটা মানে বলে দিয়েছি, পরেরটাতে চলে যাচ্ছি। ওকে, নেক্সট, ও তুমি চেক করতে হবে, চলো, সিনোনিম এসে গেছে, কমব্যাটিভ, সিনোনিম দিয়েছি কমব্যাটিভ, কমব্যাটিভ হচ্ছে নেক্সট সিনোনিম। ক্লিয়ার না কেন, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে? তোমরা যেরকম দেখছো আমিও সেরকম দেখতে পাচ্ছি, আমার স্ক্রিন ছাড়াও তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ একই ইউটিউবেতেও আমি দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখা যাচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড পরিষ্কার এসছে। চলো আনসার দাও, সিনোনিম কম্ব্যাটিভ কি হবে? আচ্ছা, কম্ব্যাটিভ মানেই হচ্ছে বেলিকোস, কম্ব্যাটিভের সিনোনিম হচ্ছে বেলিকোস, মানে কি, রেডি টু ফাইট অর আর্গু, মানে লিখে নাও, কম্ব্যাটিভ বা বেলিকোস দুটোর মানেই হচ্ছে সেম, রেডি টু ফাইট অর আর্গু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসছি, এখানে আরও যা মিনিংগুলো দিয়েছে সেই মানিগুলো বলছি। নিচে দেখো কনসিলিয়েটারি মানে রেখা আছে, কনসিলিয়েটারি, তার মানে হচ্ছে ইন্টেন্ডেড প্যাসিফাই, ইন্টেন্ডেড প্যাসিফাই, আজকে একটু লিখে নিতে হবে, কিছু করার নেই, ইন্টেন্ডেড প্যাসিফাই। ওকে, ইন্টেন্ডেড প্যাসিফাই। টেনাবেল, টেনাবেল ওপরে দেওয়া আছে, টেনাবেল মানে হচ্ছে এবল টু বি মেনটেন্ড, এবল টু বি মেনটেন্ড, ওকে, এবল টু বি মেনটেন্ড। তার ওপরে দেখো দেখতে পাচ্ছ প্রপিশিয়েটিভ, প্রপিশিয়েটিভ মানে ইন্টেন্ডেড টু উইন, ইন্টেন্ডেড টু উইন, যে জিততে চাইছে তার ইন্টেনশন আছে। আর ইরেনিক মানে হচ্ছে এম অ্যাট পিস, লক্ষ্যই হচ্ছে শান্তির, এম অ্যাট পিস। পরেরটায় চলে যাচ্ছি, নেক্সট, আবার একটা অ্যান্টোনিম চলে এসেছে, দেয়া আছে অ্যান্টোনিম রোবাস্ট, একটু ছোট করে দিচ্ছি, রোবাস্ট, রোবাস্ট, রোবাস্ট। কোয়েশ্চেনটা ঢাকা পড়ে যাচ্ছে, হ্যাঁ, রোবাস্ট, আরও বিইউএসটি, রোবাস্ট কি হবে বলো, অ্যান্টোনিম রোবাস্ট। বলো অপশনের মধ্যে কোনটা হবে, আনসার হচ্ছে ডেক্রিপিট। ওকে, রোবাস্ট এর আনসার হচ্ছে ডেক্রিপিট। এবার রোবাস্ট মানে কি, স্ট্রং অ্যান্ড হেলদি, রোবাস্ট মানে স্ট্রং অ্যান্ড হেলদি, তার অপোজিটই হচ্ছে ডেক্রিপিট, ঠিক আছে, স্ট্রং অ্যান্ড হেলদি, তাহলে লেস হেলদি যেটাই বা আনহেলদি সেটাই হচ্ছে কি, ডেক্রিপিট। বাকি মানেগুলো বলে দিচ্ছি, পাইভোটাল, পাইভোটাল মানে হচ্ছে ক্রুশিয়াল ইম্পর্টেন্স ইন রিলেশন টু দ্য ডেভেলপমেন্ট, ক্রুশিয়াল ইম্পর্টেন্স ইন রিলেশন টু দ্য ডেভেলপমেন্ট, তাকে বলা হয় পাইভোটাল। ওকে, ট্রিভিয়াল পরে লেখা আছে, ট্রিভিয়াল মানে এ লিটল ভ্যালু অর ইম্পর্টেন্স, এ লিটল ভ্যালু অর ইম্পর্টেন্স, তাকে বলা হয় ট্রিভিয়াল বা খুব তুচ্ছ, বাংলায় যাকে বলি তুচ্ছ।
আচ্ছা, নেক্সট কনসিকোয়েন্সিয়াল, এটা মানে তোমরা জানো পরপর কনসিকোয়েন্স পরপর যাচ্ছে। আর নেক্সট লাস্টে যেটা আছে সেটা হচ্ছে হেল, হেল মানে হচ্ছে স্ট্রং। কি এখানে অনির্বাণ বলছে প্রিপোজিশন ফ্রেজাল ভার্বে একদিন ক্লাস নিন, ফ্রেজাল ভার্বের ক্লাস আমি করাই, প্রিপোজিশনের ক্লাসও আমি করিয়েছি, আবার করাবো। এবার এক এক দিন তো এক এক রকম ভ্যারিয়েশনে ক্লাস হয় না? আচ্ছা, পরেরটায় চলে যাচ্ছি, নেক্সট। চলো, সিনোনিম রেকন, সিনোনিম রেকন। চলো আনসার দাও, রেকন কি হবে বলো, রেকন মানে কি? রেকন মানে হচ্ছে মনে করা, গণনা করা, কাউন্ট করা, তাকে বলা হয় রেকন, ঠিক আছে? তার এখানে মানেটা কি হচ্ছে, কনজেকচার, তার মানে হবে কনজেকচার। বাকি মানেগুলো একটু বলে দিচ্ছি এখানে কনজেকচার ছাড়া। এখানে আছে ডিসগাস্ট, ডিসগাস্ট মানে তো বিরক্ত হওয়া, পরিষ্কার কথা, তাকে হচ্ছে ডিসগাস্ট। বা স্ট্রং অ্যাপ্রুভাল মানে একদম নাকচ করে দেওয়া বা খুব বিরক্ত হওয়া, তাকে বলছে ডিসগাস্ট। নেক্সট চলে আসছি কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট মানে তো টোটালি ডিনাই দ্য ট্রুথ বা অপোজিট মিনিং, তাকে বলা হয় কন্ট্রাডিক্ট, সম্পূর্ণ অপোজিট। নেক্সট হচ্ছে রিবাট, দেখো এখানে লেখা আছে REBUT, রিবাট। রিবাট হচ্ছে ক্লেম দ্যাট ইজ ফলস, দাবি করা এটাই একটা ভুল, দাবি করা এটা ভুল। নেক্সট চলে আসছি ডিমুর, DEMUR, ডিমুর মানে হচ্ছে রেস অবজেকশন, অবজেকশন দেওয়াকে বলা হয় ডিমুর, ঠিক আছে? সবকটার মানে বলে দিয়েছি, পরেরটায় যাই। নেক্সট আবার একটা সিনোনিম আসছে, মানে কোয়েশ্চেন যার লেখা আছে রিগ্রেশন, রিগ্রেশন, রিগ্রেশন। চলো আনসার পাচ্ছি না কেন, আনসার দেওয়া কমে গেল হঠাৎ করে। এটাই তো ভোকাবুলারি, এতেই তো তোমরা নতুন ওয়ার্ড শিখতে পারছো। ভোকাবুলারি আবার আলাদা করে কিছু হয় নাকি? এটাই ভোকাবুলারির ক্লাস, যে নতুন নতুন ওয়ার্ড তোমরা শিখতে পাচ্ছো, ভোকাব বলে আলাদা করে কিছু হয় না। চলো আনসার অনেকেই দিচ্ছে রিগ্রেশনের আনসার হচ্ছে আমাদের অ্যাটাভিজম হচ্ছে আনসার, যার মানে হচ্ছে রিটার্ন টু এ ফরমার লেস ডেভেলপ স্টেট, রিটার্ন টু আ ফরমার লেস ডেভেলপ স্টেট, ঠিক আছে? এর আরও যা মানে সেগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্রিশন, অ্যাক্রিশন মানে হচ্ছে গ্রোথ অর ইনক্রিজ বাই দ্য গ্র্যাজুয়াল অ্যাকুমুলেশন অফ অ্যাডিশনাল ম্যাটার, ঠিক আছে? অ্যাক্রিশন মানে হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি, অ্যাক্রিশন মানে গ্রোথ অর ইনক্রিজ বাই দ্য গ্র্যাজুয়াল অ্যাকুমুলেশন অফ অ্যাডিশনাল ম্যাটার, তাকে বলা হয় অ্যাক্রিশন। অ্যান্টাগনিজম মানে হচ্ছে অ্যাক্টিভ হস্টিলিটি, অ্যাক্টিভ হস্টিলিটি। অসপিস, অসপিস মানে হচ্ছে ডিভাইন মানে খুবই পবিত্র, অসপিস। আর লাস্ট দিয়েছে এখানে প্রেফারমেন্ট, প্রেফারমেন্ট হচ্ছে তোমার প্রমোশন, প্রেফারমেন্ট মিন্স প্রমোশন। চলো অ্যান্টোনিম বলো, অ্যান্টোনিম দিয়েছে এখানে বলস্টার, বলস্টার অ্যান্টোনিম কি হবে বলো, BOLSTR, বলস্টারের অ্যান্টোনিম কি হবে? একদম ঠিক, হাফিজুর রহমান বলছে স্যাবোটেজ, একদম ঠিক বলেছে। বলস্টার মানে হচ্ছে টু সাপোর্ট, টু সাপোর্ট হচ্ছে বলস্টার। বাকিগুলো বলছি, প্রপ মানে হচ্ছে সাপোর্ট, ক্যাটালিস মানে হচ্ছে কজ টু বিগিন, সেটা হচ্ছে ক্যাটালিস, কজ টু বিগিন। অর্ডিনারিনেস তোমরা জানো অর্ডিনারিনেস মানে কি, আর পরেরটাই তাহলে চলে যাচ্ছি, এবারে নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোচ্ছি। পরেরটা হচ্ছে ডিফাইন, DEFYING, ডিফাইং কি হবে?
ডিফাইং কি হবে? DEFYING, ডিফাইং, সিনোনিম। আচ্ছা, ডিফাইং অ্যান্সার সবাই বলছে, ফ্লাউট একদম ঠিক বলছে, ফ্লাউট ডিফাইং একদম ঠিক অ্যান্সার দিচ্ছে, মানে রিফিউজ টু ওবে, রিফিউজ টু ওবে, সেটাই হচ্ছে ফ্লাউট বা ডিফাইং। ওকে, আর একটা মানে আমি এখান থেকে বলেছি, বাকিগুলো তোমরা জানো, সেটা হচ্ছে স্টার্লিং। স্টার্লিং মানে হচ্ছে এক্সেলেন্ট, স্টার্লিং মানে এক্সেলেন্ট। ওকে, নেক্সট আবার একটা অ্যান্টোনিম এসে গেছে, ডিজেনারেটেড, ডিজেনারেটেড, ডিজেনারেটেড। ওকে, আনসার কি হবে আমাদের এখানে? ভার্চুয়াস হচ্ছে কারেক্ট আনসার, অ্যান্টোনিম ডিজেনারেট, তার অপোজিট হচ্ছে ভার্চুয়াস, মানে স্লোলি ইন মোরাল স্ট্যান্ডার্ড, বা তোমার বলতে পারো যে স্লোলি শোয়িং ইন মোরাল স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে তোমার ডিজেনারেট, আর তার অপোজিট হচ্ছে তোমার ভার্চুয়াস। আরও যে মানেগুলো আছে, যেরকম এখানে দেওয়া আছে পারভার্স, পারভার্স মানে হচ্ছে কন্ট্রারি হচ্ছে পারভার্স, ভেনাল মানে হচ্ছে এখানে কোরাপ্ট, তার সাথে বলা হয় ভেনাল কোরাপ্ট। তারপরে চলে আসছে এখানে ফ্ল্যাগিশাস মানে ক্রিমিনাল, আর মিসক্রিয়েন্ট যে মানেটা, তার মানে হচ্ছে বিহেভ ব্যাডলি। ওকে, সব কটার এখানে মানে বলে দিলাম। নেক্সট চলো, ইডিয়াম আছে তোমাদের সামনে, ইডিয়াম দিয়েছে দ্য টপ অ্যান্ড বটম কাম অ্যাপার্ট ইফ ইউ পুল হার্ড এনাফ, দ্য টপ অ্যান্ড বটম বটম কাম অ্যাপার্ট ইফ ইউ পুল হার্ড এনাফ, যদি খুব জোরে টানো তাহলে আলাদা হয়ে যাবে বা ছিঁড়ে যাবে, তার মানেটা কি? সেপারেট হয়ে যাবে, দুটো আলাদা আলাদা হয়ে যাবে, দ্যাট মিন্স টু সেপারেট, তার মানে কি দাঁড়াচ্ছে? টু সেপারেট, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে গেছি, পুলিশ শুড বি আস্কড টু ইনভেস্টিগেট সো দ্যাট দ্য গিলটি ক্যান বি ব্রট টু বুক সুন, তাহলে পুলিশের কি করা উচিত না ইনভেস্টিগেট করা উচিত, যাতে যারা দোষী তাদেরকে দ্রুত শাস্তি দেওয়া যায়, তাহলে ব্রট টু বুক মানে কি? টু পানিশ করা, কাউকে শাস্তি দেওয়া, তাকে বলা হয় ব্রট টু বুক। এ গুড লিডার ওয়ান্স অ্যাপয়েন্টেড শুড অলওয়েজ বি রেডি টু বেল দ্য ক্যাট, একজন ভালো লিডারকে অ্যাপয়েন্ট করা উচিত যাতে সবসময় সে রেডি থাকে কি বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য, তো এর মানেটা কি? ওকে, সবাই এতে যাচ্ছে, সবাই এর দিকে যাচ্ছে, এটা মানে হচ্ছে টু লিড, টু টেক লিড ইন ডেঞ্জার, যতই সমস্যা থাক না কেন, প্রবলেম যতই আসুক, অসুবিধা যতই থাক, সে কিন্তু লিড করবে। নেক্সট চলে আসছি, আই ওয়েন্ট অফ হার ওয়েন শি লাইড টু মি, আই ওয়েন্ট অফ হার ওয়েন শি লাইড টু মি, আমি তাকে ছেড়ে চলে গেছিলাম যখন সে মিথ্যে কথা বলেছিল, তো এখানে কি বসবে? মানে সেই থেকে তাকে আমি অপছন্দ করা শুরু করি, স্টার্ট টু ডিসলাইক, সেই থেকে তাকে অপছন্দ করা শুরু করি। আফটার মাই কার ব্রোক ডাউন অ্যান্ড আই ওয়াজ স্টাক ইন দ্য মিডল অফ দ্য রোড, আই ওয়াজ ফর্চুনেট এনাফ টু মিট আ নাইট ইন দ্য শাইনিং আর্মার হু হেল্প মি, তাহলে আমার গাড়িটা নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার পরে রাস্তার মাঝখানেতে আমি যথেষ্ট ভাগ্যবান যে আমার সাথে একজন নাইট মানে এখানে যোদ্ধা, তার সাথে দেখা হয়েছিল, যার কি ছিল না একজন শাইনিং আর্মার ছিল যে আমাকে সাহায্য করেছে। তো এই কথাটার মানে কি? নাইট বলতে এখানে কি বলতে চাইছে? এ ব্রেভ পার্সন হু রেস্কিউ ফ্রম ডিফিকাল্ট সিচুয়েশন, যে আমাকে খুব কঠিন পরিস্থিতি থেকে যে আমাকে উদ্ধার করেছে। নেক্সট, আচ্ছা আরেকটা চলো, তাহলে আমাদের যা কোয়েশ্চেন আনসার যা পড়ব এখানেই আমাদের শেষ হচ্ছে।
আবার এর পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। নেক্সট ক্লাসেতে তোমাদের জন্য জিকে নিয়ে আসছি, আর জিকের আজকে একটা স্পেশাল টপিক রেখেছি, বলতে পারো সেটা সারপ্রাইজ তোমাদের জন্য, একদম পার্টিকুলার। যে কটা WBCS এর আছে পেপার তার মধ্যেই আছে, এই নয় যে সেটা বাদ দিয়ে, WBCS এরই যতগুলো পেপার আছে তার মধ্যে একটা। তো দেখা যাক কীরকম স্কোর করো তোমরা, কীরকম আনসার দিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুর 2 থেকে 3। টিল দেন গুড বাই।